যে কিভাবে কিভাবে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভারত, কিভাবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র বা মহাকাশে ভারত তার নিজস্ব অন্তরীক্ষ স্টেশন স্পেস স্টেশন তৈরি করতে চলেছে, কিছু ছবি আপনাদের দেখিয়েছি। এবার আরও একটা ছবি দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে ইতিমধ্যেই সম্বর্ধিত করেছেন যে চারজন মহাকাশচারী ভারতের ওই মহাকাশ স্টেশনে যাবে, সেই চারজনের ছবি পরপর দেখাবো। দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তাদেরকে সম্বর্ধিত করছেন, তারা কারা? প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন, তিনি ভারতীয় বায়ুসেনার অংশ। আর রয়েছেন অজিত কৃষ্ণন, গগনযান মিশনের জন্য নির্বাচিত চারজন স্পেস হিরো, তার মধ্যে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণনও। রয়েছেন শুভাংশ, রয়েছেন অঙ্গদ প্রতাপ, ভারতীয় স্পেস এজেন্সি ইসরো জানিয়েছেন যে গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ সহ অন্য তিনজনও 13 মাস ধরে রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। আর রয়েছেন শুভাংশ শুক্লা, উইং কমান্ডার শুভাংশ শুক্লাও রাশিয়ার রাজধানী মস্কোর ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন। এই চার মহাকাশচারী ভারতের তরফ থেকে মহাকাশে প্রথম যাবেন ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনে কাজ করার জন্য। এটা কত বড় গৌরবের মুহূর্ত আমাদের জন্য হতে চলেছে বিশাখা। একদম ঈশান, তুমি যে কথাটা বলছিলে যে চারজনের কথা, তুমি বললে যে চারজন স্পেস হিরোর কথা বা তাদের ছবি তুমি দেখালে, সেই ছবিটা দেখার পর একটা কথাই মনে হয় যে এই চারজন কি সত্যি কোনো ব্যক্তি, নাকি এই চারজন আদতে চার শক্তি, যে শক্তির ওপর ভর করে সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের 140 কোটি ভারতবাসী তাদের স্বপ্নের ডানা মেলছেন তারা মহাকাশে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী মোদী তিনি কি বলছেন শুনুন। ये सिर्फ चार नाम और चार इंसान नहीं है, ये 140 करोड़ एस्पिरेशंस को स्पेस में ले जाने वाली चार शक्तियां हैं। 40 वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है, लेकिन इस बार टाइम भी हमारा है, काउंट डाउन भी हमारा है और रॉकेट भी हमारा है। গগনযানে যে চারজন মহাকাশচারী যাবেন মহাকাশে তাদের কথা বলতে গিয়ে এবার আমাদের আর একটা বিষয়ে কথা বলতে হয়, সেটা হলো স্পেস স্টেশন, ভারতের নিজস্ব মহাকাশে আস্তানা। সেই স্পেস স্টেশনে ঠিক কি কি থাকবে, কি কাজ হবে সেই স্পেস স্টেশনে, জানবো ঈশানের কাছ থেকে। ঈশান, কি কি তথ্য পাচ্ছ? ভারতের এই মহাকাশ স্টেশনের নাম হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন। এর ওজন হবে 20,000 কিলোগ্রাম থেকে 4 লক্ষ কিলোগ্রাম পর্যন্ত। আর এই স্পেস স্টেশনে 2 থেকে 4 জন পর্যন্ত মহাকাশচারী থাকতে পারবেন। পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরবর্তী কক্ষপথে এই স্পেস স্টেশন অবস্থান করবে। এই স্পেস স্টেশন কী নিয়ে গবেষণা করবে? গবেষণা করবে মহাকাশে প্রাণের অস্তিত্ব নিয়ে এবং মাধ্যাকর্ষণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে। এছাড়া চাঁদ বসবাসযোগ্য কিনা তা নিয়েও এই স্পেস স্টেশন থেকে গবেষণা চালানো হবে। এই স্পেস স্টেশনের নিজস্ব অক্সিজেন প্রস্তুতকরণের ব্যবস্থা থাকবে, সেই প্রযুক্তি এখানে থাকবে। তাছাড়া কার্বন ডাইঅক্সাইড নির্গমনের ব্যবস্থাও থাকবে। শুধু তাই নয়, ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা যাতে বজায় রাখা যায় এই স্পেস স্টেশনের ভিতরে, তার ব্যবস্থাও এখানে করা থাকবে। অর্থাৎ ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে তার মধ্যে দিয়ে একটার পর একটা যে আমরা দেখেছি মহাকাশে ভারতের মিশন সাফল্য পেয়েছে, সাফল্য পাচ্ছে, সাফল্য পাবে, তার মধ্যে থেকে এবার আমাদের অপেক্ষা 2035-এর জন্য। তার কারণ অবশ্যই 2035-এ যে কথা প্রধানমন্ত্রী মোদীও বলেছেন, 2035-এর মধ্যে ভারতের এই স্পেস স্টেশন মহাকাশে পৌঁছে যাবে এবং তার মধ্যে দিয়ে কি কি আমরা পেতে চলেছি, কোন কোন স্বপ্ন বুনতে চলেছি, 2035 সালের মধ্যে ঠিক কি হতে চলেছে শুনবো প্রধানমন্ত্রী নিজে কি বললেন। 2035 তক অন্তরীক্ষ মে भारत का अपना स्पेस स्टेशन होगा, जो हमें स्पेस के अज्ञात विस्तार को जानने में मदद करेगा। শুধুমাত্র চন্দ্রযান, আদিত্য L1 বা গগনযান নয়, ভারতের আরো লক্ষ্য রয়েছে। মহাকাশ স্টেশনের কথা তো বলছিলামই, এছাড়াও ভারত চাঁদে মানুষ পাঠানোর কথা বলছে, ভারতের লক্ষ্যে শুক্র গ্রহ অভিযানও রয়েছে। কি বলছেন প্রধানমন্ত্রী আমরা দেখব।
इसके बाद शुक्र भी इसरो के लक्ष्यों में से एक है। इसी अमृतकाल में भारत का एस्ट्रोनॉट भारत के अपने रॉकेट से चंद्रमा पर भी उतरकर दिखाएगा। ইতিমধ্যে আমরা দেখেছি যেভাবে মহাকাশে মহাগুরু হিসেবে যেভাবে নিজেকে প্রমাণ করেছে আমাদের আধুনিক ভারত, নতুন ভারত, সেখানে যে মহাকাশে অর্থনীতি আগামী 10 বছর অর্থাৎ যে 2035 লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আগামী 10 বছরে এই স্পেস স্টেশন পৌঁছে যাবে মহাকাশে, ভারতের স্পেস স্টেশন, নিজস্ব স্পেস স্টেশন, এবং যেভাবে তার কার্যকরিতা, যেভাবে তার গবেষণা পরীক্ষা নিরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার নিরিখে ভারতের মহাকাশে অর্থনীতি 5 গুণ বাড়বে, যা হবে $44 বিলিয়ন, এমনটাই জানা যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে প্রত্যেকটা ভারতবাসী কেন বলুন তো স্বপ্ন বুনবে না? আজকে আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এই 2047 সালকে সামনে রেখে যাতে ভারত পঞ্চম থেকে তৃতীয় অর্থনীতিতে পৌঁছে যেতে পারে সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এবং যাতে 5 গুণ বেড়ে যায় মহাকাশ অর্থনীতিতে ভারতের জায়গা সেই লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এখন সত্যি ভারতের মানুষের 140 কোটি ভারতবাসীর স্বপ্ন বোনার পালা ঈশান। একেবারেই তাই। 2022 থেকে 2047 এই সময়কে ভারতের স্বাধীনতার অমৃতকাল বলে বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই অমৃতকালের মধ্যে আমাদেরকে সাফল্যের এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে হবে, আমাদের দেশকে তার দায়িত্ব আমাদেরই নিতে হবে, এ কথাও তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। এবং সেই লক্ষ্যে ভারত সরকারও যে বদ্ধপরিকর, মহাকাশ গবেষণার দিকে তাকালেই সেটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। চন্দ্রযান 3 হোক, আদিত্য L1 হোক, গগনযান হোক, এখন ভারতের নিজের মহাকাশ স্টেশন তৈরি করার মতন উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া হোক, প্রমাণ করে দিচ্ছে যে অমৃতকালের মধ্যে ভারত অমৃত কুম্ভের সন্ধানে বা সেই গন্তব্যে পৌঁছে যেতে তো প্রস্তুত এবং তৎপর। বাংলা প্রাইম টাইম আজ শেষ করছি, এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা। 2035 तक अंतरिक्ष में भारत का अपना स्पेस स्टेशन होगा। सैनिक ओवेशन दे करके तालियों से उनको सम्मानित करें। भारत माता की।